नमस्कार আমি আজ বানাবো ঝিঙে বাটা। ঝিঙে বাটা বানানোর জন্য আমি ঝিঙে পেস্ট করে নিয়েছি। আমি এটা মিক্সিতে পেস্ট করেছি। আপনারা চাইলে শিলপাটাতেও পেস্ট করতে পারেন। আমি রসুন থেঁতো করে নিয়েছি। নিয়েছি সামান্য পরিমাণ হলুদ, একদম সামান্য, স্বাদমতো লবণ, কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা। আর কিচ্ছু আমাদের লাগবে না, শুধুমাত্র এই উপকরণ দিয়ে বানানো যাবে সুন্দর একটি রেসিপি, ঝিঙে বাটা। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি ঝিঙে নিয়েছি এবং ঝিঙেটাকে আমি ভালো করে ধুয়ে আমি এবার ছিলে নেব। ঝিঙেটা আমাদের মোটা করে খোসা ছাড়ানোর দরকার নেই, কারণ ঝিঙের খোসাও বাটা খাওয়া হয়। আমি শুধু হালকা করে খোসাটাকে জাস্ট ছিলে নেব। আমি এভাবেই ছিঁড়ে নেব আর আমি খোসা ছাড়াবো না। এরপর এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এবার আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলো সব কেটে নিয়েছি। আমি সব ঝিঙেগুলো কেটে নিয়েছি। এরপর এই ঝিঙেটাকে আমি ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, বা মিক্সিতেও বেটে নিতে পারেন। কোনো রকম জল দেবেন না, শুধু ঝিঙেটাকে বেটে নিতে হবে। তাহলে আমি ঝিঙেটাকে বেটে নিয়ে ফিরে আসছি। ঝিঙে বাটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই বানাবে। তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুনগুলো এবং সঙ্গে কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা ঝিঙের সঙ্গে বেটে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা আমি তেলে দিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। রসুনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। রসুনটা আমাদের লাল হয়ে ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ঝিঙে।
আঁচ আমি একদম বাড়িয়ে দিইনি, আঁচ রেখেছি মিডিয়াম আঁচে। এরপর এটাকে কোনো রকম ঢাকা দিতে হবে না, কিছু করতে হবে না, শুধুমাত্র এইভাবে নেড়ে যেতে হবে। একদম মিডিয়াম আঁচে আমাদের রান্নাটা হবে। ঝিঙের জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ রান্নাটা হবে। আমি এখনই লবণটা দেব না, জলটা যখন কিছুটা মরে যাবে তারপরে আমি লবণ দেব। আমি তাহলে দু মিনিট মতন এইভাবে নেড়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। আমি তিন চার মিনিট মতন মিডিয়াম আঁচে ঝিঙেটা নেড়ে নিয়েছি, অনেকটাই জল শুকিয়ে এসেছে। এবার আমি লবণ এবং হলুদটা দিয়ে দেব। জল অনেকটাই শুকিয়ে গেছে, আমি এইভাবে পাঁচ মিনিট মতন আরো নেড়ে নিচ্ছি এবং ফিরে আসছি। ঝিঙের জল একদম শুকিয়ে গেছে, আমি আরো দশ মিনিট মতন ওভাবেই নেড়ে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিয়ে ফিরে আসছি। ঝিঙে বাটা একদম তৈরি। আপনারা সবাই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে।